কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে একসাথে কিভাবে তিন তালাক দিবে এমন ভাবে তালাক দেবে যাতে করে তাকে ফিরে আর কোনো সুযোগ না থাকে তো আসলে বিবাহের আনার সম্পর্কটা এটা হচ্ছে তকদিরের বিষয় এক্ষেত্রে তালাক দিয়ে সম্পূর্ণরূপে একবারই ছিন্ন করে ফেলাটা ইসলাম উদ্বুদ্ধ করে নাই বরং ইসলাম উদ্বুদ্ধ করেছে যে বার তালাক দিতে তিন মাসে তিন তালাক দিতে বলেছে ইসলাম ইসলাম চাই না যে সম্পর্কটা সম্পূর্ণরূপে ভেঙে যাক উভয় পক্ষের যে কেহ কোনো কারণে যদি প্রতারক প্রতারণার কাজ করে থাকে তাহলে ক্ষেত্রে হতে পারে যে তার ওই প্রতারণা অপরপক্ষ ক্ষমা করে দিবে দিয়ে তারা নতুনভাবে সংসার শুরু করবে এটা হতে পারে এটা অসম্ভব কিছু না তার জন্য যে তালাক দিয়ে দিতে হবে সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে এটা জরুরি নয় যাই হোক তারপরেও যদি সম্পর্ক রাখতে নাই নাই চাই তাহলে তার সুযোগ আছে প্রথমে এক প্রথম মাসে এক তালাক দিবে তারপরের মাসে আরেক তালাক দেবে তারপরের মাসে আরেক দেবে দিয়ে তিন মাসে তিন তালাক দিয়ে বিচ্ছিন্ন করে দেবে এটাই হচ্ছে শরীয়তের নিয়ম এবং এটাই হচ্ছে উত্তম নিয়ম কিন্তু যদি আরও সহজেই করতে চায় তাহলে শর্তযুক্ত করে দিবে তালাক যে তিন মাসে তিন তালাক দিলাম প্রতি মাসে আগামী মাসে আজকে এই মাসে আজকে এক তালাক আগের মাসের এই দিনে এক তালাক এবং তার পরের মাসে এই দিনে আর এক তালাক এভাবে সময়ের সাথে সম্পৃক্ত করে তিন তালাক দিয়ে দিবে তাহলে সেটা ওই সময় আসবে এবং তালাকগুলো একে একে পড়ে যাবে তখন সে বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু একই সাথে একই শব্দে তিন তালাক বললে সেটা ইসলামে এক তালাক বলে কার্যকর হয় আর যদি কোনো ক্ষেত্রে এক তালাক কার্যকর হয়ে বিচ্ছিন্ন হয়ে যায় তার মানে তিন মাসের মধ্যে যদি ফেরত না নেয় তাহলে সেটা বিচ্ছিন্ন হয়ে গেল ওই পুনরায় বিবাহের মাধ্যমে সে ফেরত নিতে পারবে তো অবস্থায় যাই হোক এগুলি হচ্ছে নিয়ম তো এই ধরনের কথার উপর ভিত্তি করে কাউকে আপনারা কিন্তু ফতোয়া দিবেন না কোনো ব্যক্তির যদি কোনো কার্যকলাপ এ ধরনের ঘটে থাকে তালাকের ব্যাপারে বা তালাক দিতে চায় তাহলে এক্ষেত্রে নির্দিষ্টভাবে নির্দিষ্টভাবে একজন আলেমের কাছে উপস্থিত হয়ে সরাসরি তার কাছ থেকে সমাধান জেনে নেওয়াটা উত্তম হবে কারণ তালাকের বিষয়গুলা বিবাহের বিষয়গুলি খুব স্পর্শ কাতর আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে সালা সাতুন জিদ্দ জিদ্দুন ও হাজল হন্না হাজলুন তিনটি জিনিস হচ্ছে এমন যা দৃঢ়ভাবে বললে হয়ে যাবে এবং হাসি মজাকের ছলে বললেও হয়ে যাবে তো যেহেতু স্পর্শ কাতর এই জন্য এই সমস্ত ক্ষেত্রে আমরা আগবেড়ে নিজেদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিব না বরং এক্ষেত্রে নির্ভরযোগ্য ব্যক্তির শরণাপন্ন করে দিব সংশ্লিষ্ট ব্যক্তিকে আশা করি বুঝতে পেরেছি